এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা, নকল হতে সাবধান। আগামী বছর হরিসাধন মণ্ডল নিয়ে আসছে দিনাটো মঞ্জুরি গাজন সংস্থা পরিবেশিত, গাজনের নাম পাপে ভরা পৃথিবী। দলটি বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ডিজে বাপি কে বাজে ঘুংরো খুসকাস 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 হ্যাঁ কে বাজে ঘুংরো বাজে মেলা নাচছে বাগে ঘুঙরু বাগে মেলা নাচছে আর হাম নাচে বিন ঘুঙরু কে বাগে ঘুঙরু বাগে মেলা নাচছে মেরা নাচছে মেরা নাচছে। আমার নাম শঙ্কর, আমি চুল কাটি ভয়ঙ্কর। তবে দাদা 15 দিন দোকান বন্ধ রেখেছিলাম, কেন রাখলাম? সারা চুল দোকানেও বাকি, এই আসি বলে চুল কেটে চলে যাবে, আর এক মাস দেখতে পাবো না, ওই জন্য বলি দোকান বন্ধ থাকবে। আজকের আবার দোকান খুলেছি, বলি তিনটে কাজ করবো, 300 টাকা নেবো, চোঁচো করে বাড়ি চলে যাবো। এইভাবে তুমি এরকম প্রত্যেকবারে নগদ বলো আর টাকা দাও না চলে যাও, বলো টাকা দেবে। দেখ আমি কি বলেছি, যে তুই 2 মাস পরে নিবি, আমি কি বলেছি বাকি থাকবে? এটা বাকি নয়, 2 মাস পরে দেবে, ওটা বাকি নয়। কি আজকের কোনো কথা নেই, 100 টাকা দিতে হবে। 100 টাকা না, তোকে আমি 150 টাকা দেবো। টাকা দিলে শঙ্কর রেডি চলে এসছে। জল ধুনো দিইনি, আচ্ছা চুল কেটে দিচ্ছি। আচ্ছা দেখো এরম কিছু করো না, চুল কাটার পরে বাকি বলো না, রেডি হও ক্লিয়ার দি। ঠিক আছে। কিরে শঙ্কর, এ কি গাব্বাটা? যাক আমার গোলার ভয়েসটা শুনে আমাকে তুই চিনতে পারলি। জেল থেকে ফিরলে কখন? ওই তো আজ সকালে। যাবে কখন? ঠিক নেই, হয়তো বিকেলে জেলে ঢুকে যাবো। বিকেল চলে যাবে? কি ব্যাপার, এখানে কেন, কোনো কাজ আছে নাকি? হ্যাঁ একটা কাজ নিয়ে এসছি। কি কাজ? আমার দিকে ভালো করে খেয়াল কর। হ্যাঁ এই এখানে 3খানা বাল দেখা পাচ্ছিস? হ্যাঁ 3 পিস তো। আমি যখন জেলে ছিলাম, হ্যাঁ এই 3খানা বাল আমাকে খুব হেজাচ্ছিল। সে কি? তাই ভাবছি বাল 3টাকে ওয়াংকারিং স্টাইল করবো। কাজ শুনে, কাজের নাম শুনে কাজ ভুলে গেছি। বলছি ওয়াংকারিংটা বুঝতে পারিনি। বুঝতে পারছি না? না বুঝিয়ে বলছি, একটা করে বাল থাকবে, পাশে গোল হয়ে 50টা বাল ক্রিং করে লাইন ধরে উঠে যাবে। বুঝতে পেরেছি, আগে ডাক্তার হবো তারপর তোমার। কি হয়েছে? ওই ডাক্তারকে বলে দে খানে গাব্বার পার গেছে। গাব্বা? ও ডাক্তার বাবু। কি হয়েছে? গাব্বার দা চেনো? আরে গাব্বার কে? সামনের বাজার বাজে বাজারে বোম মারলো। হ্যাঁ এই তো সেই গাব্বার দা। আরে গাব্বার না বাব্বু। এই ডাক্তার, গাব্বার কে ভুলো কখনো বাব্বু রে বলিস না। এই গাব্বার যে পাড়ায় পা রাখে সেই পাড়ার মুরগিরা গাব্বারের ভয়ে 6 মাস ডিম পাড়া বন্ধ দেয়। এটা মিথ্যা কথা নয়, আমাদের 8টা মুরগি আছে, জীবনে গাব্বাদের ভয় ডিম পাড়ে না। না তোদের সব মুরগির চরিত্র খারাপ, ওই জন্য মোরগ ডিম পাড়ে। এই ডাক্তার, মোরগ ডিম পাড়ার ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়, এই গাব্বারের ভয়ে 4খানা মোরগ কষ্ট করে 1খানা ডিম পেড়েছি। এই ডিমটা খেয়ে তো গাব্বার দা রেই শরীর বিরাট শরীর হয়ে গেছে। চুল আয় কাটবো বল। আরে আমার চুলটা কেটে দে। রেডি হ শঙ্কর, কাট চুল কাটছিস? আগে আমার চুলটা কেটে দে, একটু ডিউটি বেরিয়ে যাবো। স্যার চুল কাটবে? হ্যাঁ চুল কাটবো, চলে এলাম। কি কাটিন হবে? আমারও ইডেল শার্ট হবে। ইডেল শার্ট? আরে ইডেল শার্ট বুঝতে পারলি না? না। আরে ইডেল মুরগিটা ছোট, তার ফুলটা বড়, আমার চারদিক থেকে কেটে নামিয়ে নামিয়ে মাঝখানে চুলটা থাকবে। বুঝতে পেরেছি, আগে ডাক্তার বাবু তারপর গাব্বার দা তারপর তো। সেই বাজার বার আমি বোম ফেললাম, গন্ডগোল করলাম, তুমি এলে, তোমার আরো প্রশাসন এলো, তারা টুকটাক মার খেয়ে বেরিয়ে গেল, তুমি আমার হাতে বেধড়ক পেটন গা খেলে, তারপর আমার দোকানের সামনে তুমি পড়ে গেলে, একটা মেয়ে হিন্দুলা জুতো বাদে তোমার দাঁতের উপর পাতুল দিল, একটা দাঁত পড়ে গেল। সেই বলিস না ভাই, চেপে দাঁতটা পড়ে গেছে বলে বলছি না তো, বলিস না বলছি কাজ চুল আয় আমার চুল আয় কাটবি। আরে আমার চুল আয় কাটবি। আরে এখানে আগে গাব্বা চুল কাটবে। গাব্বা চাহুঙ্গা মে তুঝে হার দম মেরি তুমি কে মা? আমি বিজলি। আমার
দোকানে এমনি আগুন জ্বলে গেছে, আর জ্বালাতে হবে না। আমি আগুন জ্বালতে আসিনি রে। কি করতে আসছি? আমার ছোটকে কাটতে এসেছি। ও বাবা, এখানে আগে ডাক্তার হবো, তারপর গাব্বাদা, তারপর পুলিশ। আরে ওদের কি আগে দিবি, আগে তুই আমার ছোটকে কাট। ও বাবা, স্যার বলেছে ওনার না দিলে আমার এখনই লাকাবে ঢুকে দেবে। এই কথা বলেছি? ঠিক আছে, তুই দাঁড়া, ওই শালাকে না আমি দেখছি। আরে শঙ্কর, কি হলো, কথাটা কানে গেল না? ওই তো দিদি যাচ্ছে। আরে কি দিদি ডাকে, দিদি ডাকে রে। দেখো, এর আগে বললো ওনার না আগে চুল কেটে দিলে আমার লকাবে ঢুকে দেবে, এখন বলে আমি আইনের লোক, আইন ভঙ্গ করবো না। তার মানে এতে কি বোঝা যায়, যমন তমন মধ্য মেয়েদের কাজ জব। তখন কি বললাম জানি, মাথায় রাখি। এটা কি হলো, কি হলো? ওই পুলিশ আমার 100 টাকা করে দেয়। 100 টাকা? তোকে আমি 200 টাকা দেবো, একটু বসে যা। টাকা দিলে শঙ্কর বসে থেকে যাবে। ডাক্তার বাবু, তাকে আমি এমন ইনজেকশন দিয়েছি, দুটো ইনজেকশনে কমপ্লিট। একটা কথা বলবো, কি আছে বলছিলাম কি, আজকের বৈকাল 4টার সময় ওই পশ্চিমপাড়ার পার্কে একটু আসুন না। কোথায়? পশ্চিমপাড়ার পার্ক। পশ্চিমপাড়ায়? ঠিক আছে, অধম চলে যাবে। কি হয়েছে আমার, কি বলবে, পাগল বলবে, পাগল বলবে, আমি চা খুর কাজী বলে থাকে দরকার নাই। কার মা কে যে আমি মা বলে ডাকি? শালা কি মোস্তান, দেখো কার মা কে নাকি মা বলবে। চুল কাটবে না? আমি চুল কাটবো না। কেন, টেলিস্কোপে চুল কাটা যায়? অনেক সময় হাতুড়িও চুল কাটা যায়। আমি বলি হয়তো দিদি চুল কেটে দিয়েছে। হ্যাঁ, দিদি বলেছে পার্কে গেলে চুল কেটে দেবে। আচ্ছা, এখন চুল কাটবে না? না, আমি চুল কাটবো না, বললাম তো আগে দিচ্ছি। আরে আগে এটা কি হলো, কি হলো? ওই ডাক্তার আমার 150 টাকা দেবে বলেছে। 150 টাকা? ওই দুজনের মিলে আমি তোকে 400 টাকা দেবো, একটু বসে দেয়। টাকা দিলে শঙ্কর বসে থেকে যা। এই গুরু কেমন আছে? কি ব্যাপার, কোথায় ছিল দুষ্ট ছেলে, লুকিয়ে ভিন্তা মিনি কুতুর মিল্লা কুতুর মিল্লা গাবাদা। এই ধিনতা মিলি কুতুর মিল্লাটা বুঝতে পারছি না। এগুলো বড় বড় ডনাদের ভাষা, এই ভাষার মধ্যে অনেক পাসওয়ার্ড লুকিয়ে আছে। এর মধ্যে পাসওয়ার্ড বুঝতে পারছি না। না, বুঝিয়ে বলছি, ধিনতা মিলি মানে ধীরে ধীরে, কুতুর মিলা মানে কুতুকুতি। ধীরে ধীরে কুতুকুতি চালা। তোমায় আমি ভালোবাসি, নাই নাই নাই, তোমায় আমি চাই। বলছিলাম কি, আজকের বৈকাল 4টার সময় ওই পশ্চিমপাড়ার পার্কে একটু আসুন না। চুপ করে বেত কন্যা, কি তোমার কথাবার্তা ছিঁড়ি বিচ্ছিরি। ওটা 4টার সময় নয়, 2 ঘন্টা আগে এনে 2টার সময় করে দাও। ওরে বাবা, এত ভালোবাসো। ভিন্তা মিনি কুতুর মিল্লা কুতুর মিল্লা, তোমায় আমি ভালোবাসি, সত্যি তোমায় আমি চাই। বাবা বাবা।
দেখ শঙ্কর, চুল কাটবে না? আমি বাল কাটছি না, ম্যানের বালটা কেটে দিস। আমি আমার বাল নিয়ে তিনখানা নিয়ে চলে যাচ্ছি, যখন বাল কাটবো তিনখানা বাল নিয়ে চলে আসবো। আমার বাল নিয়ে আমি চলে যাচ্ছি, আমার বালের চিন্তা তোর করতে হবে না। নিজের চুল নিজে কাটি, কি করবো? নিজের চুল নিজে কাটি, সব কাস্টমার চলে গেছে, চুলটা কাটবো কা? আর সব চলে গেছে বলে তো বলে নিজের চুল নিজে কাটবি? কি করবো? কুড়ি টাকা দাও। কুড়ি টাকা? হ্যাঁ, তালা কিনবো। তালা কি হবে? দোকানে মেরে দেবো। আরে দোকানে পারবি কেন? বন্ধ করে দেবো দোকান, চুলটা কাটবো কার? সব তো চলে গেছে। আরে সবাই চলে গেছে, তা কি হয়েছে? আমি তো আছি। তুমি কি করবে? আমি চুল কাটবো। সে কি কি কাটবে না? আমার চুলটা, শোন, আমার চুলটা না একটু সেভ করে দিবি। সেভ? হ্যাঁ, সেভ মানে ছোট ছোট মানে সেভ। সেভ করে দেবো তো, চলে এসো। শালা এমন চুল কেটে দেবো জীবন আর বাইরে বেরোতে পারবে না, তিনটে তিনটে কাস্টমার চলে গেছে। সেভ করে দেবো, সেভ করে দেবো, সেভ মানে ছোট ছোট মানে সেভ। রেডি হচ্ছ? রেডি হও, কাজ ক্লিয়ার দিচ্ছে। কি হয়েছে? আরে তুই কি করলি? আমার কাছে টাকা চাইছিস? আমাকে চেনেস? আমার নাম বিজলি। এই শহরে যত নামি দামি ব্যক্তি আছে, আমি কারোর টাকা দিই না। সবাই আমার টাকা দিয়ে যা। আমার নাম শঙ্কর, আমি চুল কাটি ভয়ঙ্কর। যত গণ্যমান্য ব্যক্তি তার চুলটা কেটে দিয়ে আর মেসেজ করার সময় কানের গোড়াটা ধরে পেঁয়াজ দিয়ে ছেড়ে দিই, কারোর কিছু বলার থাকে না। কারণ আমি এক পচে হাজার চুল কাটি, আমি পরামালি, টাকাটা দিয়ে মানে মানে কেটে নেব। টাকা নিবি তো? আজকের বৈকাল চারটের সময় ওই পশ্চিমপাড়ার পার্কে চলে। সবার পশ্চিমপাড়ার পার্কে ডাকতে কেন? মানে মারবে নাকি বলো দিদি? মারার ভাব আছে মনে হয়। ডাক্তার গাব্বার পুলিশ সব তো পশ্চিমপাড়া চলে গেল, আমি ওই যাবো কি আছে? চারজনে মার খেয়ে মুখ খুলিয়ে বাড়ি চলে আসবো, কেউ কারোর কিছু বলতে পারবো না, সমান মার খেয়ে চলে আসবো। এখন চললাম পশ্চিমপাড়ায় মার খেতে। আমাকে আসতে বলে কিন্তু কাউকে তো দেখা পাচ্ছি না। তবে কি কেউ এ কি গবদা, তুমি এখানে ঘুরছো? কি ব্যাপার? সে থানা না ডিউটি করে পার্কে ঘুরছে। আরে আমার ডিউটি তো এখানেই পড়েছে। পার্কে ডিউটি? পার্কে না, ওই যে বাড়িতে গেছে না, ওই বাড়ির মধ্যে দুখানে আসামি আছে, আমাকে তুলতেই হবে। পেটোটা আপনার গা না বাইয়ে দিলে ঠিক হচ্ছে না। তিন বছর আগে ওই বাড়িতে দুজন বুড়ো বুড়ি থাকতো, সেই বুড়ো বুড়িকে দেড় বছর আগে গাব্বার দায়িত্বের সঙ্গে মার্ডার করে দিয়ে আমার ভুল ইনফরমেশন দিয়ে পাঠিয়েছে। পালিয়ে যান, পেটে পড়ে যায়, পালিয়ে যান, চলে যাচ্ছি, কি দরকার গিয়ে থাকা দরকার? তুমি নতুন আমি নতুন রে বন্ধু, তাই তো লাগে ভয় বন্ধু রে, প্রীতি ছেলে খেলা নয় বন্ধু রে, প্রীতি ছেলে খেলা নয়। কি ব্যাপার ডাক্তার বাবু? পাঁচ ছ হাত ফাইল নিয়ে পার্কে ঘুরছে? আরে ডাক্তার মানে ভগবান, আর কোথায় কখন কিভাবে আবির্ভাব হবে, তোদের কাছে কি বলে হবে? আরে এই তো আমার রুগী এসে গেছে। পতিতার ভালোবাসা হাতের মন
বাগে বাগে হচ্ছে লড়াই কে কার করে কি বাবা শঙ্কর তুই এই সময় এখানে আমি আসবো না তোমরা তো টাকা দিতে এসছো আর আমি তো নিতে এসেছি বেশ ঠিক করলি না আরে এ তো বিরাট যুদ্ধ বেঁধে গেছে একদিকে ডাক্তার অন্যদিকে গাব্বার তার উপর পুলিশ তার উপর পতিতা এ যুদ্ধ চলছে চলবে পতিতার ভালোবাসা হাতের মন হয় বাগে বাগে হচ্ছে লড়াই কে কার করে বাগে বাগে হচ্ছে লড়াই কে কার করে ওরে শঙ্কর হ্যাঁ এই মেয়েটা তো আমাকে বিশাল হেজাচ্ছি রে সে কি ও জানে না যে গাব্বার কত বড় বিষপাত ও জানবে কি করে আমরা এক পাড়ায় থাকি আমি জানি গাব্বারটা কি খেলাড়ি আছে ও জানে না যে গাব্বার একা ইতিহাসে 400 বছর রাজত্ব করেছিল হ্যাঁ এমনি গাব্বারটা বেঁচে আছে 1.5 লক্ষ বছর শঙ্কর কি মনে হচ্ছে আগে ওই কি তোমাকে ইনসাল্ট করছিস না হয়তো জানি না তুই একটা ঘটনার কথা বললে তোদের মনে পড়ে যাবে হ্যাঁ এই যে আমেরিকার পেন্টাগন বিল্ডিংটা ভাঙা হলো কে ভেঙেছিল আমেরিকার পেন্টাগন বিল্ডিং হ্যাঁ কেন লাদেন হয়েছে এই তো পাড়ার ছেলে হয়ে পুরোপুরি ভুল বললি কেন সবাই জানে আমি এটা ভুল বললাম অবশ্যই ভুল সে কি হ্যাঁ ব্যাপারটা বলি শোন লাদেন যে বিমানটা নিয়ে গিয়ে পেন্টাগনে ধাক্কা দিয়েছিল লাদেনকে ওই বিমানটা গাব্বার সাপ্লাই দিয়েছিল আমি জানি বলিনি কেন আসলে এক্ষুনি যদি বলি সবাই বলবে শঙ্কর গাব্বার হয়ে হাম্বর দিচ্ছে ওই ওই জন্য বলিনি হ্যাঁ এক পাড়া থাকি তো আচ্ছা ওই যে বিমানটা ধাক্কা দিয়েছিল পেন্টাগন বিল্ডিংটা আসলে ওটা তৈরি কোথায় কোথায় ও তো চারটে চায়না মেশিন দিয়ে আমাদের বাড়িতে তৈরি শঙ্কর মনে হচ্ছে মনে হচ্ছে শঙ্কর এটা তো সাধারণ ব্যাপার শঙ্কর তুই জানিস আমাদের বংশে এমাতো আমাতা সব ডাক্তার জানি তো এই যে ক্যান্সারের ওষুধ কেমো এটা কোথা থেকে আবিষ্কার হলো কোথা থেকে ওটা তো আমার ঠাকুরদা জালবনা কেড়ে থেকে এমাতো হলো ডাক্তার হ্যাঁ তুই সব জানিস হ্যাঁ বিশাল ডাক্তার তো ওই যে ট্যারিস কো ঝুলছে গোলায় আমায় বলি যে দাঁতটা ভেঙে দিল আর কি তুই বললি ওই দাঁতের উপরে তাহলে আমি বলি যন্ত্রণা হচ্ছে পাশের দাঁত যন্ত্রণা হচ্ছে তাহলে উপরের দাঁত যন্ত্রণা করে নিচের দাঁতে ট্যারিস কমাচ্ছে নিচের দাঁতে ট্যারিস কমাচ্ছে হ্যাঁ ট্যারিস আমি বলি উপরে বলে না ঠিক জায়গা মাছ বলে আসে নিচের ভালো দাঁত তো উপরে দিল দাঁত তুললে হলো কি হ্যাঁ যে কোনো দাঁত তুললেই হলো ঠিক আছে লাইন তাহলে তোমার আমি কথা বলি গাবাদা হ্যাঁ বলছি বাঁশঝাড়ের ওই যে বাঁশের কেঁড়োয় থেকে জন্ম নিল ডাক্তারবাবু অনেক বড় বড় কথা বললো কিন্তু খেয়াল করেছি ডাক্তারবাবু যে ফাইলটা তবু কত বছর আগে ওই ফাইলটা চলা আগে চলতো জানিস কত বছর আগে যেই সময় ডাইনোসররা পৃথিবীতে রাজত্ব করতো তাদের ইঞ্জেকশন দেওয়া হতো ওই ফাইলে শঙ্কর ডাইনোসর ব্যাপারটা বুঝতে পারি না পরমেশ্বরের যেটা ছেলে ডাইনোসর পরমেশ্বরের যেটা ছেলে ডাইনোসর এই যে ব্যাপারটা তোমরা জানো শঙ্কর হয়তো ডাক্তারবাবু ইতিহাস ঠিকঠাক বোঝে না সায়েন্স নিয়ে পড়েছি ডাক্তারবাবু কি ঠিক হতে জানে না বললে মনে পড়ে যাবে গুপ্ত যুগ থেকে মুঘল সাম্রাজ্য অব্দি এমন কোনো বিপ্লব হয়নি যে বিপ্লবে এই গাব্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতৃত্ব দেয়নি ও ওই জন্য তুমি পাড়ায় থাকো না মাঝে মাঝে তোমার পাড়ায় দেখতে পাই হালকা উদাহরণ দিলে বুঝতে পারবি এই রিসেন্ট ঘটনা এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পরমাণু বোমা ফেলা হলো কে ফেলেছিল আমেরিকা এই তো পাড়ার ছেলে হয়ে পুরোপুরি ভুল বললি এটা ভুল অবশ্যই ভুল কেন ওই জাপানে পরমাণু বোমাটা গাব্বার নিজে ফেলেছিল আমরা তা স্বীকার করে দেবো আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল ওই তো 1945 সালে ধরো আজ থেকে 75 বছর আগে আর তোমার বয়স কত কেন মাত্র 22 বছর তোমার 22 বছর বয়স নিয়ে 75 বছর আগে বোম মেরেছো এই তো পাড়ার ছেলে হয়ে লয় বুঝতে পারলি না কি লবি বুঝিয়ে বলছি রাম জন্মানোর 60 লক্ষ বছর আগে যদি রামায়ণ লেখা হতে পারে তা 22 বছর বয়সে 75 বছর আগে গিয়ে পরমাণু বোমা ফেলা যাবে না বলে যে খারাপ না পারে সত্যি গাব্বাটা তোমার লবি আছে তোর মতো মেজা তো আছে নাই কেউ জানো তোমার বোনের সঙ্গে লাইন আমার তুমি জানো না গাব্বাটা না না তুমি সব মেয়ে চেনো প্রায় কিন্তু তোমার বোনের সঙ্গে আমার লাইন তুমি জানো না কেন বলো তো আমার লাইনটা তো শিয়ালদা জংশনের মতো পুলিশ হলো দেশের মতো কেন বুঝিস না আর ফাইল নিয়ে ঘুরছি আমি রুগী পাচ্ছি না এই যা 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 এই রে ডাক্তারবাবু চেম্বারে রুগী যাচ্ছে না না মোটে যাচ্ছে না তোমার এ তো বিরাট ফাইল তো এটা তো মাঝারিটা বড়টা বার করেন আরো বড় আছে হ্যাঁ ওটা বের করো না বিজলিও পালাবে এই টেলিস্কোপ কাজ হয় বিরাট কাজ হয় মেরে দেখ না 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 আমার বুকে মেরে লাভ নেই নিজের বুকে মারবে সবসময় কি আমার খুঁজে পাবে তবে ডাক্তারবাবু সত্যি তোমার ফাইল তোর মতো মেয়ে তোমার মনে সঙ্গে লাইন আমার তুমি জানো না পুলিশ হলো দেশের মতো কেন বুঝিস না ফাইল নিয়ে ঘুরছি আমি রুগী পাচ্ছি হরিসাধনের বাণীও হাতের বর্ণনা কবির বর্ণনা হরিসাধনের বাণীও হাতের বর্ণনা কবির বর্ণনা পুলিশ লোকেশন বুঝতে আর পুলিশকে ধকল দিয়ে যাবে সামান্য বাজারের একটা প্রতিবাদ আমি স্যার
মুখ সামলে কথা বলবেন গড়ব গড়ব পতিতা কাকে বলছেন এই পতিতা আছে বলে আপনাদের বাড়ির মা বোনেরা শান্তিতে আছে মানে পতিতা আছে বলে এই সমাজের মা বোনেরা মাথা উঁচু করে চলতে পারছে আর এই পতিতা যদি না থাকতো শুধু পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষ না পতিতালয় হয়ে যেত এই বিজলি গব্বের উপরে কঙ্কাল চেহারা দেখেছি ভেতরের ভয়ান রূপটা তুই এখনো দেখেছি বোকা মাথা খুব রেগে গেছো বিরাট রেগে গেছি সে কি পাড়া ছেলে ভালোভাবে সরে যা কেন কি করবে পেটো বাঁধা কমপ্লিট হ্যাঁ পেটোটা বিলির গা টুক করে বাইয়ে দেবো জানি আমরা এক পাড়া থাকি তো গাব্বা তো আমি জানি দিয়েছে ছেড়ে পেটোটা দিয়েছে ছেড়ে আর এই মারতাম না রে ওই মেয়েটা আমাকে এত হেজাচ্ছে না আমার মাথার ছোট ছোট উকুনগুলো আমার উপর রেগে গিয়ে আমাকে খিস্তি করছে দেখেছো গাব্বাটা কত কমে বুঝতে পারে উকুন খিস্তি করছে উনি শুনতে পাচ্ছে আরে শঙ্কর ডাক্তার তো মাথা টারিশ করতে লাগছে ও ডাক্তার বাবু কে আছে রোগী বাঁচবে আরে কোনো সেলাইন কাজ করবে না জানি তো করবে না জীবনে কোনোদিন লাগাইনি তো সেলাইন ওরে বাবা সেটা এখন মরেনি তো এখনো মরেনি না নখ দিয়ে নলিটা আউট করে দিচ্ছি আবার বাঁচিয়ে রাখে না বেজলি তোরা কি ভাবছো গাব্বাটা খাচ্ছে কেন কিছু হয়েছে কিছু হয়নি আসলে সামনে পুলিশ আছে জেল খাটার ভয়ে কাঁদছে এখন বলবে আমি মারিনি আমার বাবা মেরেছে আমার বাবা মারেনি আমার কাকা মেরেছে বিরাট কান্না কাঁদবে না রে শঙ্কর এ আমি যাকে পেরোটা মেরেছি না হ্যাঁ সে বিজলি নয় রে সড়কে সে হচ্ছে আমার ছোট বোনের শিখা পাপের ষোলকালা পূর্ণ হয়ে গেছে তাই বোমটা বিজলির গায়ে না পড়ে নিজের বোনের গায়ে পড়েছে যাদেরকে তুমি নৃশংসভাবে হত্যা করেছিলে তারা তোমার হাতে পায়ে ধরে কেঁদেছিল গাব্বা তোমার জীবন ভিক্ষা দাও কাউকে ছাড়োনি তুমি সবাইকে শেষ করে দিয়েছো তুমি কাঁদো তুমি কাঁদলে তো তবে তাদের আত্মা শান্তি হবে তোমার কান্নার অনেক বাকি গাব্বা তুমি কাঁদো স্যার এই ভারতবর্ষে একটা বাগান আর এই বাগানের বেড়া হচ্ছে প্রশাসন ইউনিফর্মে যখন গায়ে তুলেছিলেন কি বলেছিলেন আমি দেশকে রক্ষা করবো আমি জনগণকে সেবা করবো মানুষের পাশে দাঁড়াবো যখন মাসের শেষে স্যালারিটা ঢুকে গেল সমস্ত প্রতিজ্ঞার কথা ভুলে গেল আপনারা পারেন বডি ভেড়া হয়ে বাগানটাই খেয়ে নিচ্ছেন ডাক্তারবাবু সবাই আপনাকে ভগবান বলে আমি যদি ভগবান হলেন পারবেন আমার সিগারে বাঁচাতে পারবেন না আপনারা কেউ পারবেন না কারণ তোমরা সব সাধ্যব এটা সাধ্যের যুগ সাধ্য যারা মানুষ একদম ফেলে না হয়ে হয় নয়
সবাই নিজের নিজে সবাই নিজের নিজে সবাই নিজের নিজে নমস্কার দিন একটা মঞ্জুরি কাজন দিদির কাজন আশিত সান্দোশা DJ Bapi, do Shaik number pole.